সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আনারসের একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি আনারসের টক ঝাল মিষ্টি করে দেখাবো আমি একটা আনারস নিয়েছি সেটা কেটে টুকরো করে নিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তাই দেখাতে পারছি না আমি এখানে তেল তেলের মধ্যে আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়ে ভেজে নিব। এখানে আমি শুকনো মরিচ একটু কুচি করে দিব এটা একটা আচার আচার ভাব আসবে এটাকে আমি ভালো মতো ভেজে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আনারসটা দিয়ে দেব তো আনারস আমি কেটে টুকরো করে দিয়েছি এটা আমি কেটে করেছি এর মধ্যে আমি একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু কালারের জন্য ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব এটাকে আমি আর ঢাকনা দিয়ে আর বেশ কিছুক্ষণ রেখে দিব তাহলে আনারসটা একটু নরম হবে ঢাকনাটা আমি এভাবে খুলে নিই কারণ ওই যে বাষ্পটা যে আসে এটা ক্যামেরাতে লাগলে যাতে কোনো সমস্যা না হয় তো আনারসটা মোটামুটি নরম হয়ে আসছে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব দুই থেকে আড়াই কাপের মতো পানি দেব একটু ঝোল ঝোল রাখব এটা যে কোনো ভারী খাবারের পরে কিংবা নর্মাল ভাত খাবারের পর যখন এটা খাবো তখন মানে খাবার যে একটা খাবার শেষে যে একটা অতৃপ্তি একটা ভাব থাকে তখন কিংবা একটা অস্বস্তি একটা ভাব থাকে যখন এটা খায় তখন আমার নিজের খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনি আপনার ইচ্ছামতো দিতে পারেন এটা টক খেতে চলে আপনি চিনি নাও দিতে পারেন কারণ আনারসটা এমনি একটু মিষ্টি থাকে টকটা একটু কম থাকে তারপরও আমার যেহেতু আমরা একটু চিনি খাই একটু মানে সরি মিষ্টি মিষ্টি খাই সেজন্য আমি চিনিটা দিয়ে ঢেকে দিলাম তো ঢেকে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এটা মোটামুটি বলতে গেলে হয়েই গেছে এই অবস্থাতেও এটা এখন নামিয়ে নেওয়া যাবে তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু রেখে দিব। ঝোলটা কিন্তু চিনি দেওয়াতে একটু ঘন একটা ভাব আসছে চিনির জন্য এখানে আপনি আচারের ফ্লেভার পাবেন পাঁচফুরন দেওয়ার জন্য তেজপাতার একটা আলাদা ফ্লেভার পাবেন মানে অন্য রকম একটা স্বাদ লাগে আমি যদি পারেন অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন আমি জানি না এগুলো আপনারা করেন কি না আমি অবশ্যই এখনও দেখি নাই কিংবা দেখেছি হয়তো আমার মনে নাই এটা যে শুধু আনারস দিয়েই হয় তা না এটা অন্যান্য আমরা জলপাই আম এগুলো দিয়েও হয় তো আমারটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব তো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি